বেহাল সড়ক সংস্কারের দাবিতে অটো চলাচল বন্ধ রেখে শুরু হয় অবরোধ সিপাহী জেলার অন্তর্গত জম্পুজলা আর ডি ব্লকের সামনে রাস্তা অবরোধ করল টাকার জলা চলা অটো ইউনিয়ন শুক্রবার অটো চালকরা জম্পুজলা বাজারের সামনে সড়কের টায়ার চালিয়ে বেহাল রাস্তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে সড়ক অবরোধে সামিল হলেন তাদের অভিযোগ টাকারজলা জম্পুইজলা প্রমোদনগর হীরাপুর দোহারাম মহরাম নয়ন সর্দার পাড়া রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে যার ফলে তারা এই রাস্তা দিয়ে অটো নিয়ে যাত্রী পরিবহন করতে গিয়ে নিত্যদিন গাড়ি বিকল হয়ে মেন্টেনেন্স খরচ বাড়ছে যার ফলে তাদের রোজগারের আর্ধেক টাকা গাড়ি মেনটেন্স করতে লেগে যায় দীর্ঘদিন অপেক্ষা করার পর এবং রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে শুক্রবার সকালে তারা জম্পুইজলা বাজারের সামনে টায়ার চালি আন্দোলনে সামিল হলেন অটো চালকদের দাবি এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করতে হবে এদিন দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকায় স্থানীয়রা সমস্যায় পড়েন ওই সড়ক ব্যবহারকারী রিক্সা ভ্যান লরি মোটর সাইকেল সহ বেশ কিছু যানবাহন আটকে যায় বিউরো রিপোর্ট আর ইনিউজ